আমাদের একটা মাথায় পরিকল্পনা পোশাক পরে হলুদ পাঞ্জাবি এবং একসাথে তারা সবাই মিলে এবং বইয়ের প্রচ্ছদটি তাদের প্রিন্ট করা থাকবে তো এইটা যখন আমরা আইডিয়ার কথাটা আমরা হিমুর শ্রষ্টাকে জানালাম তো উনি এ ধরনের কর্মকাণ্ড খুবই পছন্দ করতেন উনি সবসময় ডিফারেন্ট কিছু পছন্দ করতেন উনি বললেন যে হ্যাঁ আমার দিক থেকে কোনো সমস্যা নেই তোমরা অবশ্যই করতে পারো তো আমরা এটা করলাম এটা ব্যাপক আলোচিত হলো মিডিয়াতে এটা ব্যাপকভাবে আসলো ঠিক তার পরের বছর প্রকাশিত হলো আজ হিমুর বিয়ে এখন এটা একটা কঠিন বিষয় যে আজ হিমুর বিয়ে এটাকে কিভাবে ক্যারেক্টারাইজ করা যায় হ্যাঁ তো এটা নিয়ে একদিন সন্ধ্যায় দক্ষিণ হাতে স্যারের সাথে বসে আমরা কথা বলছি কি করা যায় যে স্যার বললো যে হ্যাঁ তোমরা একজন হ্যাঁ ঠিক আছে তোমরা একজনকে হিমু সাজাও একজনকে হিমি সাজাও হ্যাঁ হিমুর বউ সাজাও কাকে হিমু সাজানো যায় তো ওখানে বসা ছিলেন আমাদের অভিনেতা বাপ্পি তো হঠাৎ করে উনি বললেন যে কেন এই যে বসে আছে হিমু তোমরা বাপ্পিকে হিমু বানাও পুরো অন্য স্টলটাকে পুরো ফুল দিয়ে সাজানো হলো এবং তার ভেতরে দুইটা সিংহাসন মার্কা দুইটা চেয়ার নিয়ে বসানো হলো এবং হিমু এবং তার মানে হিমুর একটা আয়োজন করা তাদেরকে ওখানে বসানো হলো একদম তারা বিয়ের পোশাকে এভাবে তাদেরকে সাজানো হলো পার্লার থেকে মেকআপ করে নিয়ে আসা হলো হিমু বউকে এবং সেদিনের যে কি দৃশ্য মানে সমস্ত টিভি ক্যামেরা উপস্থিত এবং দর্শকদের পাঠকদের মানে স্টল ভেঙে ফেলার মতো উপক্রম একপর্যায়ে আমাদেরকে মানে পুলিশ র‍্যাপ দিয়ে এটা কন্ট্রোল করতে হইছে আর কি স্টলকে সেভ করতে হইছে সামনের বার আপনারা কিছু করছেন না আমরা আসলে নিয়ে। হিমুকে নিয়ে এই যে আজকে জন্মদিনে আপনি জানেন যে হিমু পরিবহন নামে একটা একটা ইয়া তরুণ ছেলেদের একটা সংগঠনের মতো করেছে যে হিমু পরিবহন ওমান আমেদের জন্মদিন এবং ওমান আমেদের বিভিন্ন বিষয় নিয়ে তারা কাজ করবে তো এরা এদের যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে বইটা আস্তে আস্তে সারা দেশব্যাপী ছড়াই যাচ্ছে আজকে কিন্তু সারা দেশে প্রায় আমার জানা মতে প্রায় পঁচিশ তিরিশটা জেলায় মানে হিমুরা কেক কেটেছে দেশের বাইরে প্রায় এরকম এরকম প্রায় আরও বেশি হবে আমার কাছে যেটা আরো আরও বেশি দশটা না আরও বেশি এটা মনে হয় সম্ভবত পনেরো ষোলোটা দেশে এই একই সময়ে রাত বারোটা এক মিনিটে হিমুরা একসাথে হয়ে কেক কাটছে তো আমরা আমি তাদেরকে বললাম যে তোমাদের যে কোনো অ্যাক্টিভিটিসের সাথে মানে অন্য প্রকাশ এবং মাজাউল ইসলাম সবসময় থাকবে আমার একটা অভিব্যক্তি আমি এখানে আসলে সংযুক্ত করতে চাই হিমুকে নিয়ে যে কাজের কথা আপনি বলছেন যে কি হতে পারে কি হওয়া উচিত না শুধু এটুকু আমি একটু যোগ করতে চাই হিমুকে নিয়ে অনেকে বই লিখেছেন হিমুর ভক্তরাই হয়তো লিখেছেন যেমন হিমুর চোখে জল বা হিমু হিমুর বন্ধু অমুক বা হলুদ হিমু সাদা তমুক বেশ কিছু নামে নামটাকে ব্যবহার করেছেন বা হিমুর চরিত্রটা তাদের উপন্যাসে এনেছেন তো এই বিষয়টা আমি একটু ওনাদের কাছে সবার কাছে আমি আসলে অনুরোধ করব। যে হুমায়ুন আহমেদের সৃষ্ট যেই চরিত্রটা ওটাকে আসলে হুমায়ুন আহমেদের মতো করে তো আসলে কেউ লিখতে পারবেন না হুমায়ুন আহমেদের চরিত্রকে হুমায়ুন আহমেদের চরিত্রই থাকতে দেওয়া উচিত

হিমুকে যেভাবে চরিত্রায়িত করেছেন এবং হিমুর সাথে আরো যে কতগুলো জনপ্রিয় চরিত্র আছে এখানে মাজেদা খালা রূপা বাদল হ্যাঁ এই চরিত্রগুলো নিয়ে মানে এমন কোন লেখা হওয়া উচিত না যে লেখাগুলো এই চরিত্রগুলোকে মানে চরিত্রগুলো অবমাননা হবে অপমাননা আসলে সৃষ্টিকে কখনোই হবে শার্লক আমি এজ প্রকাশক হিসাবে আমি বিনিত অনুরোধ জানাবো যে আমরা হুমান আহমেদকে নিয়ে বিশ্লেষণমূলক লেখা লিখতে পারি আমার দৃষ্টিকোণ থেকে আমি হিমুকে নিয়ে বিশ্লেষণমূলক লেখা লিখতে পারি আমার দৃষ্টিকোণ থেকে হিমুর চরিত্রকে আমি বিশ্লেষণ নানাভাবে নানা আঙ্গিকে আমি বিশ্লেষণ করতে পারি কিন্তু হিমুকে নিয়ে কোনো লেখা যেন আমি না লিখি হ্যাঁ মাঝে খালাকে নিয়ে যদি কোনো লেখা আমি না লিখি কারণ এটা হয় এটা এটা আসলে হওয়া উচিত না এবং এটা যদি হয় তাহলে এটা খুবই দুঃখজনক হবে আমি একটু শাওনের কাছে ব্যক্তিগতভাবে জানতে আগ্রহী যে আপনি নাটক বানান হয়তো চলচ্চিত্রও বানাবেন তা আমার খুব জানার আগ্রহ যে হিমুকে নিয়ে আপনার এই ধরনের কোনো পরিকল্পনা বা ইচ্ছা আছে কিনা হিমুকে নিয়ে নাটক বা চলচ্চিত্র বানানোর কোনো পরিকল্পনা আমার মধ্যে নেই এটা কারণটা আমি একদম খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারবো হুমায়ুন আহমেদ বহু বছর আগে বিটিভিতে একটা নাটকে হিমুকে উপস্থাপন করেছিলেন যেখানে হিমু চরিত্রে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর করেছিলেন তারা আমি যতদূর আমার মনে আছে তো এটা বানানোর পর হুমায়ুন আহমেদের ভাষ্য মতে উনি নিজেই আসলে ঠিক গ্রহণ করতে পারেননি আমরা প্রত্যেকে যারা হিমুর পাঠক যারা ভক্ত তারা প্রত্যেকে কিন্তু আমাদের ইমাজিনেশনে একটা হিমু আছে আমরা প্রত্যেকে একভাবে হিমুকে কল্পনা করি হুমায়ুন আহমেদকে এরকম কিন্তু আমি জিজ্ঞেস করেছি এবং অনেকেই প্রস্তাব দিয়েছে স্যার আপনি কেন বানাচ্ছেন না হিমুকে নিয়ে চলচ্চিত্র এটা কিন্তু সবাই দেখতে যায় যেতেন যদি বানাতেন হুমায়ুন আহমেদ বাণিজ্যিকভাবে হয়তোবা অনেক সফল হতো কিন্তু হুমায়ুন আহমেদ এই মানুষের পাঠকদের হৃদয়ে হিমুর সম্বন্ধে যে কল্পনাটা এই কল্পনাটাকে নষ্ট করতে চাননি উনি বল উনি বলতেন যে আমি কাউকে অমুককে হিমু বাধ্য ভাবতে বাধ্য করতে চাই না যখনই আমি একজনকে হিমু বানাবো তখন দর্শক ওই চরিত্রটি মানে ওই অভিনেতাকে হিমু ভাবতে বাধ্য হবে তো আসলে হুমায়ুন আহমেদের কল্পনায় যেমন একজন হিমু আছেন হিমু চরিত্রটা আসলে এমন একটা জায়গায় চলে গিয়েছে যে প্রত্যেকের হৃদয়ে একটা হিমু বাস করে সেই হিমু সেই হৃদয়ের হিমুর সাথে একটা চরিত্রের চলচ্চিত্র বা নাটকের চরিত্রের হিমুর কনফ্লিক্ট আমি চাই না কখনো আচ্ছা মানে যেটা হয়েছে যে আমার যদুর মনে পড়ে যে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখার পর একজন গুণীজন বলেছিলেন যে পথের পাঁচালী নির্মাণ করে সত্যজিৎ রায় নিশ্চিন্দুপুর গ্রাম দুর্গা এদেরকে এক অর্থে হত্যা করেছেন কারণ এই ছবি দেখার পর লেখকের কল্পনার দিকে আর কেউ যেতে পারে না সবাই ওই সত্যজিতের কল্পনার দিকেই চলে যায় হয়তো এরকম কিছুই আপনি বলতে চাচ্ছেন হ্যাঁ অনেকটা আমার খুব মানে যেমন শুরুতে প্রশ্ন করেছিলাম প্রশ্ন না আমার মনে হয়েছিল যে হুমায়ুন আর হিমুর সম্পর্ক ঠিক তেমনি কোথায় যেন আমার মনে হয় রূপার সঙ্গেও আপনার একটু মিল আছে আমি সেরকম মনে করি না আসলে আমার সাথে পরিচয় হবার অনেক আগে থেকেই হিমু উপন্যাস হিমু চরিত্রটি এসেছে এবং রূপা চরিত্রটি হিমুর প্রথম উপন্যাস থেকেই আছে হুমায়ুন আহমেদের চরিত্রের লেখার ক্ষেত্রে হ্যাঁ আশেপাশে যারা থাকেন তাদের তাদের ক্যারেক্টার ক্যারেক্টারিস্টিক্স গুলো আসে কিন্তু আসলে হুমার হুমায়ুন আহমেদের রূপার সাথে আমি আমার কোনো মিল খুঁজে পাই না আমার মনে হয় আমার একটু লোভী হচ্ছে শাওনকের কাছে পেয়ে এই অনুষ্ঠানে যে আপনার কণ্ঠে যদি হিমুর একটু অংশ আমরা শুনতাম আমার মনে হয় পাঠকরাও খুব উপভোগ করত এই বইটা আমাকে উৎসর্গ করা এবং আমার খুব প্রিয় একটি উপন্যাস তো এই বইটার একটা অংশ পড়ার আগে আমি একটা ছোট্ট ছোট্ট একটা স্মৃতি কথার মতোই আসলে একটু বলি যে হুমায়ুন আহমেদের হিমু উপন্যাসের শেষ দিককার যতগুলো হিমু লেখা হয়েছে গত আট দশ বছরে সবগুলোর প্রথম পাঠক আমি তো হুমায়ুন আহমেদ লিখতেন যখন লিখে পড়তে দিতেন এবং আমার খুব মানে যে কোনো প্রিয় বই আমি পড়তে চাইতাম বা প্রিয় লেখা পড়তে চাইতাম একা একা কিন্তু হুমায়ুন আহমেদের হিমু লেখাটা আমাকে পড়তে হতো হুমায়ুন আহমেদের সামনে আমি পড়তাম উনি আমার রিয়াকশান দেখতেন কারণ ওই রিয়াকশন দেখে উনি বোঝার চেষ্টা করতেন যে গল্পটা অ্যাজ এ পাঠক পড়তে কেমন লাগছে কোনো জায়গায় হাসলে উনি বলতেন কে কোন জায়গাটা কোন লাইনটা পড়ে হাসলে বলো তো কোন জায়গাটা একটু কপাল কুচকালা এই কোন জায়গায় তুমি কপাল কুচকালা বিরক্তি নিয়ে তো তখন ওই জিনিসটা আসলে আজকে আমি খুব মনে পড়ছে আসলে যে হিমুর নতুন একটা বই পড়ার সৌভাগ্য হুমায়ুন আহমেদের অন্যান্য পাঠকের মতো আসলে আমারও আর হবে না যাই হোক আমি শেষ কয়েকটা লাইন পড়ছি আমি রাধাচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছি গাছের রোগ মুক্তি ঘটেছে পত্রে পুষ্পে সে ঝলমল করছে বিকেলের পরন্ত আলো পড়েছে মনে হচ্ছে গাছের পাতায় আগুন ধরে গেছে অপার্থিব কোনো আগুন যে আগুনে উত্তাপ নেই আলো আছে আনন্দ আছে আমি গাছের গায়ে হাত রেখে বললাম বৃক্ষ তুমি ভালো থেকো বৃক্ষ নরম কিন্তু স্পষ্ট স্বরে বলল হিমু, তুমিও ভালো থেকো ভালো থাকুক তোমার বন্ধুরা ভালো থাকুক সমগ্র মানব জাতি Thank you.